চলে গেলেন সুরের জাদুকর সুবীর নন্দী দেশের বরণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী আর নেই বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এ জনপ্রিয় শিল্পী মারা যান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মেয়ে ফাল্গুনি নন্দী পারিবারিক সূত্র জানায় এর আগে ঢাকা ও সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় টানা আঠারো দিন চোখ মেলেননি সুবীর নন্দী পরে গত তিন মে চোখ মেলেন তিনি তবে এর কয়েক ঘন্টার ব্যবধানে শনি ও রবিবার দুই দফায় হার্ট অ্যাটাক হয় শুভেন নন্দীর এরপরেই তার অবস্থা সংকটাপন্ন বলে জানান তার চিকিৎসকরা বাংলাদেশে সুবিন নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করেছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেন উল্লেখ্য চোদ্দ এপ্রিল রাতে সপরিবারে স্লেট থেকে ঢাকায় ফিরছিলেন সুবিন নন্দী উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে পড়ে এ সময় তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএসে নেওয়া হয়েছে সিএমএসে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয় পরে গত তিরিশ এপ্রিল মঙ্গলবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয় দীর্ঘ চল্লিশ বছরের কেরিয়ারে সুবিন নন্দী গিয়েছেন আড়াই হাজারেরও বেশি গান বেতার থেকে টেলিভিশন তারপর চলচ্চিত্র উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান উনিশশো সালে তার প্রথম একক অ্যালবাম সুবিন নন্দীর গান ডিস্কো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে তবে চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন উনিশশো ছিয়াত্তর সালে আব্দুল সামাদ পরিচালিত সূর্যগ্রহণ চলচ্চিত্রে চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি আর চলতি বছরে সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার সুবীর নন্দীকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছে এদিকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন সেদিন একুশে পদকপ্রাপ্ত বরণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেসউইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয় শোকবার্তায় শেখ হাসিনা বলেন চারবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ জনপ্রিয় শিল্পী তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন